আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে রুট ক্যানেল চিকিৎসার পর ক্রাউন কেন পড়াতে হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স যখন কোনো একটি দাঁত রুট ক্যানেল করা হয় তখন সে দাঁতের রুটের ভিতরে থাকা পাল্প তুলে ফেলা হয় সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্ট সেই দাঁতেই করা হয় যে দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় সুস্থ অবস্থায় সাধারণত দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় না যে দাঁত অসুস্থ হয় সেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তো যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের ভিতরে যে পাল্প বা দন্তমজ্জা থাকে সেটি তুলে ফেলা হয় বিশেষ ফাইলের মাধ্যমে যার কারণে দাঁতের ব্যথা বা কোনো অনুভূতি থাকে না তবে দাঁতটি কিন্তু ধীরে ধীরে এই পাল্প হারানোর কারণে ধীরে ধীরে দুর্বল হতে থাকে যেমনটি আপনারা এখানে যে ছবিটি এক্স এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত এখানে দেখেন রুটের মধ্যে থেকে পাল্প তুলে ফেলা হয়েছে এবং পাশে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই দাঁতগুলোর ভিতরে কিন্তু এখনও পর্যন্ত পাল্প বিদ্যমান রয়েছে অর্থাৎ এই দাঁতগুলা সুস্থ দাঁত শুধুমাত্র এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে তো যেহেতু দাঁতের ভিতরের যে রুট বা শিকড় রয়েছে সেই শিকড়ের ভিতর থেকে দন্তমূল তুলে ফেলা হয়েছে যার কারণে এখানে আর ব্লাড সার্কুলেশন হচ্ছে না যার কারণে দাঁতটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে আর তার জন্যেই যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হবে তখন দাঁতটি কিছুটা এভাবে কাটিং করে ছোট করে নিয়ে সেখানে এ ধরনের একটি ক্যাপ সেখানে পরিয়ে দিতে হবে ভিওয়ার্স এখানে যে ক্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পেস্টিং বা আঠার মাধ্যমে এখানে লাগানো হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয়েছে সেই দাঁতটি এভাবে কাটিং করে নিতে হবে কারণ হলো সেখানে দাঁতের উপর একটি ক্যাপ বসাতে হবে আর এভাবে যখন ক্যাপটি বসিয়ে দেওয়া হবে তখন সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটির সুরক্ষা দেবে এই ডেন্টাল ক্যাপটি তো ভিওর্স এর জন্যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে একটি ক্রাউন করে নেওয়া উচিত তবে কিছু কিছু দাঁতের ক্ষেত্রে ক্রাউন অনেক দিন পরে বা কিছু দিন পরে যে করলেও হয় সেটি অবস্থার উপর নির্ভর করে এছাড়া যদি কিনা দেখা যায় দাঁত ভেঙে গেছে অনেক অংশই ভাঙা দাঁত সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ক্যাপ করে নিতে হবে ভিউয়ার্স এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে একটি দাঁত ক্যাপ করে দেওয়া হয়েছে যে দাঁতটি রুট ক্যানেল করা হয়েছে সে দাঁতটি ক্যাপের নিচে রয়েছে এবং উপর থেকে ক্যাপটি দাঁতটিকে সুরক্ষিত রাখবে তো ভিওর্স এটি মূলত দাঁতের ক্যাপের কাজ যে কারণে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতে ক্রাউন করতে হয় তবে কিছু কিছু দাঁত রয়েছে ক্রাউন না করে ফিলিং করে রাখা যায় সেটি অবস্থার উপর নির্ভর করে তো ভিওর্স ভিডিওর আলোচনায় পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ